শ্বাসতন্ত্রের জটিলতা বর্তমান সময়ে অনেকেরই রয়েছে, আর এই শ্বাসতন্ত্রের জটিলতা কমানোর রয়েছে বেশ কিছু ব্যায়াম। শ্লেষ্মা নিঃসরণের সমস্যা থাকলে এয়ারওয়ে ক্লিয়ারেন্স টেকনিক ও ব্রিদিং এক্সারসাইজ করা যেতে পারে। ব্যায়ামের সময় মুখে মাস্ক পরতে হবে। এই ব্যায়ামে উপুড় হয়ে শুয়ে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে বাতাস ছাড়তে হবে। এক্ষেত্রে 4 সেকেন্ড ধরে বাতাস নিতে হবে, শ্বাস ধরে রাখতে হবে 7 সেকেন্ড এবং বাতাস ছাড়তে হবে 8 সেকেন্ড ধরে। এই ব্যায়ামে ফুসফুস ও শ্বাসনালীতে বাতাস চলার পথ পরিষ্কার হয়। যাদের অল্প শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে তারা এই পদ্ধতিতেই ব্যায়াম করতে পারেন, আর যাদের মাঝারি ধরনের শ্বাসতন্ত্রের জটিলতা রয়েছে তারা বিছানায় 2 পা সোজা রেখে চিত হয়ে আধশোয়া অবস্থায় থাকতে হবে। এরপর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কৌশলগুলো অনুসরণ করতে হবে। এছাড়া কন্ট্রোল ব্লিডিং এক্সারসাইজ সহ অন্য ব্যায়ামগুলো করা যাবে। এই পজিশনে খুব সহজে বাতাস ফুসফুসের ভেতর প্রবেশ করতে পারে, এতে রোগীরা সহজেই কাশির মাধ্যমে কফ বের করে দিতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। ওয়ার্ম আপ, হাঁটাহাঁটি, স্কিপিং, জগিং ইত্যাদি প্রতিদিন 40 মিনিট করে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া মাংসপেশির শক্তি বৃদ্ধি পায়, ফুসফুস ও হৃদযন্ত্র সুস্থ ও সচল থাকে।